ঘূর্ণিঝড়ের 27 বছরও ঘুরে দাঁড়াই নাও পারে মকনামার বাসিন্দা আমির হোসেন। 3 ফুয়া 1 মাইয়া লই বেড়িবাঁধার পাশে তাই দীর্ঘদিন ধরে বসবাস করি আইয়ের। তার নাই হন তেন সয় সম্পত্তি। সাগরত মাছ ধরি জীবিকা নির্বাহ করা এই মানুষর যে মাথা গুজার ঠাইয়ান আছে, ইয়ান যদি নদী ভাঙ্গনের কবলত পরে তাই হরে যাইব নেই তার শেষ ঠিকানা। আর তো যাইবার পথ আছে দা গেলা, সমুদ্রের মাঝে যদি জাপ দিয়ে ডুব দিয়ে মরিত পারি এই জাগান বা তার তো আর কোনো জায়গা নেই। মানুষের আছে কোনো আর জায়গা দিত না, কেয়া মানুষ তো তাই বস জায়গা আছে ইয়ান নাই আর আছে ইয়ান দিব হতো। তার মতো গুলতাজ বেগম সহ এই অঞ্চলের মানুষের সর্বস্ব লগিয়েই 1992 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। নিয়ে আইলে মানে কষ্টত থাকি, পানি হাজিলাই ডর আছে আর আশেপাশের মানে বন্যা মারা গিয়ে আর তার কাছে ঘন্টার সমস্যা যাইতে আইতে বেশি কষ্ট। আর তো কোনো সম্বল নাই, আর বেরিবার ডাহাতি মানে আশ্রয় কেন্দ্র করে থাকি আর বেরিবার নয় চাই বেরিবার আগাছিল এখন অটোমেটিক এখন ইয়াতে বলম যে এখন সত্য হইলে আর আলা বালা বেশি। সাগরের সাথে যুদ্ধ করা এই বিটা মাটিহীন মানুষের অবস্থা ঠিক যেন আগের মতোই। এদের আর দাবি টেকসই বেড়িবাঁধ এবং আশ্রয় কেন্দ্র নির্মাণ করলে তারা রক্ষা পাইব। আর জাগা জিয়ান বিড়ে আসলে ইয়ে নদ গিয়ে আর দোক আছে তেহনও হস্ত তাইছে আইজে হস্ত তেহন হাড়ি গুড়া বান দি নালাই লাখিল লাখ না লাখিল যাবি আর ইয়ে দুরুম বাজে যাবি আশা আছে হর যায় বুঝতে পারি। আর সাইডটা সুন্দর করে পরিবর্তন হওয়ার ধরো নাহান সাইডেও পরিবর্তন চাই নিরাপত্তা নেই আর আর সরকার তো নহন কেন নিরাপত্তা এখানে আশ্রয় কেন্দ্র চাই আর সাইডটা বেরিবার না খুব সত্য চাই সরকার তার ইয়া চাই। ঘূর্ণিঝড়ের 27 বছর পার হলেও এই অঞ্চলের মানুষের ভাগ্যান পরিবর্তন নয়। প্রতিনিয়ত প্রকৃতিরা লড়াই করি সমুদ্রের নোনা জলরাশিলে লড়াই করি ইতরাত্মন জীবিকা নির্বাহ করা পরে ইতরার দাবি অন্তত ঘূর্ণিঝড়ের 27 বছর পরে হলেও টেকসযোগ্য বেরিবাঁধ যদি নির্মাণ নয় তৈলি ইতরার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে ওন সারা জীবন অল্লাই হুমকির মুখত তাইব। ইতরার দাবি টেকসই বেরিবাঁধ নির্মাণ করি ইতরার ভবিষ্যৎ যেন নিশ্চিত করে সরকার। FM সুমন C+ TV পেকুয়া কক্সবাজার। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।